তারা অনেকেই আসছে, আমার মনে হয় তারা বিয়ে শাদি করে নিয়েছে, পোলাপানের ছেলে মেয়ের বাপ হয়ে গেছে। আমার লেখা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তবে আরও দু একটা কথা বলতে চাই। লেখার বাইরে একেবারে হাওর এলাকার ভাষায়, সেটা হলো আজকে যে সমাবর্তন, সেটা আমি আজকে শুনলাম যে এটা যানজট ছিল একটা বিরাট, 2001 থেকে 11 সাল পর্যন্ত করে গেলাম, আজকে আবার শুনছি 12 থেকে 16 পর্যন্ত এটাও বাকি রয়ে গেছে। আসলে বিশ্ববিদ্যালয়ের যানজট তো কিছুটা আজকে কমাতে পেরেছি, কারণ আজকে যারা সনদ পাইল তারা তো অনেক আগেই বাড়ি হয়ে গেছে, তারা অনেকেই আসছে, আমার মনে হয় তারা বিয়ে শাদি করে নিয়েছে, পোলাপানের ছেলে মেয়ের বাপ হয়ে গেছে, এ ধরনের অবস্থায় তারা আসছে। ঠিক ছাত্ররা বাড়িবার সময় যে ধরনের একটা নবীনত্ব, যে ধরনের থাকে উচ্ছ্বাস, এটা তাদের কিছুটা হলেও কমে গেছে। তবে এই কথা ঠিক, আমার চেয়ে অনেক 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 বেশি তাদের আছে। এখন প্রশ্ন হলো যে আজকে এই যে ইউনিভার্সিটির গ্যাঞ্জাম মানে কমাইলাম, কনভোকেশনের যে যানজট যেটা ছিল এটা দূর হওয়া শুরু হয়েছে এবং কিছু কালের মধ্যে এটা শেষ হয়ে স্বাভাবিক, অর্থাৎ রেগুলার একটা কোর্স শেষ হবে, ঠিক তাৎক্ষণিকভাবে পরপরই যেন এটার কনভোকেশন হয়ে যায়, এই ধরনের ব্যবস্থা করা প্রয়োজন আমি মনে করি। এবং এই ব্যাপারে বিসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিসি সাহেব এরা ও আগ্রহ আছে তাদের, আমি আশা করি এটা এভাবে হইলে আরও সুন্দর হবে। এবং কারণ একটা ছেলে পাশ করলো, তারা যদি সনদটা নিয়ে বেরিয়ে যেতে না পারে তাহলে তাদের মনটা তো ভালো লাগার কথা না। সুতরাং তারা যাতে পাশ করার সঙ্গে সঙ্গেই ওই বছরে যেন তারা সনদ দিয়ে ফিরতে পারে, তারা যেতে পারে, সে ব্যবস্থা করা দরকার।